দেখে জাগো শীতলা আজ সুন্দরী মেগো কি বলতে চাইছি তুমি আজ যোগের শিশু জানে মাই তোরা দেখে জাগো আজ সুন্দর কপালে সুন্দর তিলক বেশ বুঝে যাচ্ছো মা তুমি বেশ বুঝে যাচ্ছো আজ সুন্দর কপালে বুঝতে পেরেছো মা তোমার কহিবা আজ আনন্দে পরিপূর্ণ হয়ে যাচ্ছে তোমার মনটা তাই না মা আমি কি পারবো না সন্তানের জননী হতে কেউ ডাকিবে না সন্তানের জননী বলিয়াম এই ধরিত্রীর মাঝে শোনো মা শোনো এক এক করে তোমার সকল মন আশা আমি পরিপূর্ণ করে দিয়েছি কিন্তু এ মনো আশা আমি তোমায় পূর্ণ করতে পারলাম না আজ আমি তোমায় পূর্ণ করতে না পারলেও উপায় রাস্তা দিয়ে তোমায় আমি বলিয়া দেব মা এই স্থানে পরিত্যাগ করে চলে যাও সেই কৈলাসধামে কৈলাসধামে তোমায় যে মহাদেব যে ধ্যানে মুক্ত হয়েছে তার ধ্যান ভঙ্গ করিয়া তোমার দক্ষিণস্থ বাম হস্ত তুমি পূর্ণ করে নাও মা পিতা গো ওই মহেশ্বরের কাছে যাওয়ার আগে আমি প্রথমে চাই কি চাও তুমি তোমার দক্ষিণ হস্তের পুষ্পাঞ্জলি স্তব্ধ হয়ে যাও মহাদেবী নরি এতই বড় স্পর্ধা তোমার ধরিত্রীর বুকে সৃষ্টি করিয়াছি আমি আমি তোমার সৃষ্টিকর্তা পিতা তাই পিতার হস্ত হতে ভক্তির পুষ্পাঞ্জলি চাইতে একই কিলো বিন্দু তোমার দ্বিধা করছে না তাই না পুষ্পাঞ্জলি আমি তোমায় দেব না তার পরিবর্তে দেব তীব্র অভিশাপ তোমার মূর্তি পূজা হবে বটে কিন্তু বিসর্জন হবে না তোমাকে লইয়া রাখিবে এই বট বিক্ষেপ দলে আর পশু পক্ষী মলমূত্র ত্যাগ করিবে তোমারই মস্তকের উপরে তোমারই মস্তকের উপরে তোমারই মস্তকের উপরে কেন দেবী রূপে করিয়াছ শেষ চেয়ে থই চিড়ি মাছে আমি তো দেবী রূপে জন্ম নিয়েছি এই থই চিড়ি মাছে পূজা লইবার তরে যাব মর্তের মাছে শীতলা মর্তের মানব জানে না আমার পূজার মন্ত্র মর্তের মানব জানে না আমার পূজার বিধি ম সেই পূজার মন্ত্র বিধি মদ জানার জন্যে আমি প্রথমে চেয়েছি তোমার দক্ষিণ হস্তের পুষ্পাঞ্জলি শীতলা তুমি দিলে আমার অভিশাপ পিতা আমি তো তোমারই কন্যা পিতা এই অভিশাপ হতে আমি কি মুক্তি পাবো না পিতা বলে না পিতা এতে কি বলি রে তোমাকে আমি যে মন্ত্রে তোর চরণতলে দেব ভক্তির পুষ্পাঞ্জলি মর্তের মানবগণ সেই মন্ত্রে যে তোমার চরণতলে দেবে ভক্তির পিতা গো তাহলে কেন কেন আমার সন্মুখে দাঁড়িয়ে তুই খুলিয়া বললি না রে হতভাগী তাহলে যে আমি তোকে অভিশাপ দিতাম না পিতা আজ যখন অভিশাপে দাঁড়িয়ে আছি সে অভিশাপ আমি ফিরে নিতে পারবো না কারণ আমি যদি অভিশাপ ফিরে নিই তাহলে যে মণিবাক্য লঙ্ঘন হইয়া যাবে পিতা গো তাই অভিশাপে যখন দাঁড়িয়ে আছি দেব চরণতলে ভক্তির পুষ্পাঞ্জলি কিন্তু ভক্তির পুষ্পাঞ্জলি দেওয়ার পূর্বে ছোট্ট একটি নিবেদন আছে মা বলে পিতা বলো ধরিত্রীর বুকে সৃষ্টি করেছিলাম আমি আমি তোমার সৃষ্টিকর্তা পিতা কিন্তু আজ আমি ক্ষণকের জন্য বদলে গেলাম আজ থেকে তুমি যে আমার গর্ভধারিণী মা আর আমি যে তোমার অধমের সন্তান
এই অদম্য সন্তানের ভক্তির পুষ্পাঞ্জলি দিতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গর্ভের সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিস মা। আমি দেবী মূর্তি ধারণ করছি, দাও আমারই চরণে আজ ভক্তির পুষ্পাঞ্জলি। অগোচরণী, এই অদম্য সন্তানের কাছে দেওয়ার মতো কিছু নেই গোচরণী। নয়ন বাণী ঝরাইয়া তব চরণে ধৌত করিয়া দেব ভক্তের পুষ্পাঞ্জলি। ভুল ত্রুটি হলে নিজ সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিস মা। ও শীতলাত্মং জগৎ মাতাম, শীতলাত্মং জগৎ হাত্রেই, ঘণ্টাখণ্ড জগৎ পিতাম, শীতলা দেবী নমন মহম। ওম শীতলাত্মং জগৎ মাতাম, শীতলাত্মং জগৎ হাত্রেই, ঘণ্টাখণ্ড জগৎ পিতাম, শীতলা দেবী নমন মহম। ওম শীতলাত্মং জগৎ মাতাম, শীতলাত্মং জগৎ হাত্রেই, ঘণ্টাখণ্ড জগৎ পিতাম, শীতলা দেবী নমন। আমার সৃষ্টিকর্তা পিতা, তাই যদি হয় যাওয়ার সময় এই হতভাগিনী শীতলাকে প্রাণ ফিরে আসে দিবাদি করো। আমার পূজারী পূজারি যেন হয় মর্তের মাঝে, আমি যেন হতে পারি সন্তানের জননী। সবাই থয়ে তের মাঝে সবাই যেন রাখে সন্তানের জননী বলিয়া। বেশ বা বেশ, আজ আমি যাওয়ার পূর্বে তোমার প্রাণ ভরে আশীর্বাদ করে গেলাম মা। তোমার মনো আশা পূর্ণ হোক, পূর্ণ হো, পূর্ণ হো, পূর্ণ হো। ও মা ধীরে ধীরে মাঝে আমার চলিতে লাগিল, আজ ধীরে ধীরে মাঝে আমার চলিতে লাগিল, আজ কত দূরে গিয়ে দেবী উপনীত হলো, আজ কত দূরে গিয়ে দেবী উপনীত হলো। আজ সেইখানে তে গিয়ে দেবী উপনীত হলো, জয় শিব শঙ্কর পাহাড় মায়েশ্বর, জয় 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 প্রভু অনাথেরি না, তুমি আমার প্রভু ভোলা না, তুমি আমার প্রভু ভোলা না। জয় শিব শঙ্কর পাহাড় মায়েশ্বর, জয় শিব শঙ্কর পাহাড় মায়েশ্বর, জয় 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 প্রভু অনাথেরি না, তুমি আমার প্রভু ভোলা না, তুমি আমার প্রভু ভোলা না।
রাতের দিনে কি পাকার মোরে দিও না পিরায়ে এই শীতলা তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ জয় শিব শঙ্কর পাহাড় মারে সারু জয় শিব শঙ্কর পাহাড় মারে সারু জয় 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 প্রভু অনাথের দ্বাদশ বৎসর ছিলাম ব্রহ্মারে কমণ্ডলীর মধ্যে ব্রহ্মারে নন্দিনী আমি নহুষের মানুষ কন্যাম আমার নাম দেবী শীতলা ব্রহ্মার নন্দিনী নহুষের মানুষ কন্যা নাম তোমার শীতলা কিন্তু কিবা অভিপ্রায় নিয়ে আসিয়াছ এই কৈলাস শিখরে নারী মাত্র চাই সন্তানের জননী হতে আমি কি পারব না সন্তানের জননী হতে কেউ দেখিবে না সন্তানের জননী বলিয়াম এই ধৈর্যের মাঝে তাই তোমার কাছে এলাম দিতে হবে আমার কন্যাদি সন্তান শীতলে তুমি হাসালে আমারে কেন খুলতা সৃষ্টিকর্তা ব্রহ্ম তোমারে করিয়া আছে সৃজন কিন্তু মন বাসনা তোমার করিতে পারেনি পূরণ পাঠিয়েছে মম নিকট বেশ মাতাম ক্ষণকালের জন্য তুমি করো অপেক্ষা আমি এই মুহূর্তে ধ্যান যোগে দেখতে চাই তোমার যোগ্য অনুচর পুত্রাদি সন্তান পাওয়া যায় কিনা তাই দেখো খুল্লতা পেয়েছি মা পেয়েছি হ্যাঁ দ্বাদশ বৎসর মমকমণ্ডল মধ্যে অভিশাপ প্রাপ্ত হয়ে লুকায়িত আছে এক অসুর এই মুহূর্তে জাগরিত করব তাকে প্রদান করিব তোমারে বাগু মমকমণ্ডল বাড়ি আমি এই মুহূর্তে মৃত্তিকার পরে দিচ্ছি ছিটি এই কমণ্ডল বাড়ি হইতে জন্ম লবে এক অসুর পুত্র জন্মের সাথে সাথে নাম দিলাম তার রক্তাসুর Ashit Sandosha, DJ Bapi, Dushai Ik Number Pole.